হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ফ্রেন্ড আমি আছি আপনাদের সাথে বাপন তো ফ্রেন্ড আমার টাইম চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে আমার আন্তরিক উপদেশ হয়েছে তো ফ্রেন্ড আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখা যে আপনারা কীভাবে থামলাইন অ্যাড করবেন ইউটিউবে আর থামলাইন অ্যাড করার জন্য আপনাদেরকে চ্যানেল ভেরিফাই করতে হবে আপনাদের নতুন ইউটিউব চ্যানেল তো আপনাদের ইউটিউব চ্যানেলটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে কীভাবে ভেরিফিকেশন করবে করবেন আমি বলে দেবো তো ফ্রেন্ড এর আগে যে আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও আমি বলেছিলাম যে আপনারা কীভাবে আপনারা কীভাবে ইউটিউবের ভিডিও আপলোড করবেন পোস্ট করবেন ওই ভিডিওটি যদি না দেখে থাকেন ওই পার্ট ইউটিউব ভিডিও পার্ট ফোরে আমি যেটি বলেছিলাম ওটি দেখে নিন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে বলেছিলাম কীভাবে ট্যাকলাইন অ্যাড করবেন কীভাবে কীভাবে আপনারা টাইটেল দেবেন সব কিছু বলে দিচ্ছি ডেসক্রিপশন লিখবেন তো ফ্রেন্ড ওই ভিডিওটি দেখে নিন আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো ফ্রেন্ড আমি ভিডিওটি শুরু করে পড়বে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো তো ফ্রেন্ড মেরা ভিডিও আমি নিচমে যা পে তিবুজ কা অপশানে এখানে ক্লিক করবেন বন্ধুরা এখানে যে ত্রিভুজের অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওখানে লেখা থাকবে ইউটিউব চ্যানেল পার্ট ফোর ভিডিও ওই লিঙ্কে ক্লিক করলে আমার আগের ভিডিওটি দেখতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসে চলছে বন্ধুরা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে দেখো লাইফ টাইম লেখা আছে এখানে সাবস্ক্রাই লাল রঙের সাবস্ক্রাইব লেখা থাকবে এখানে ক্লিক করার সাথে সাথে একটি হোয়াইট কালার হয়ে যাবে তারপরে ক্লিক করার সাথে সাথে এখানে বেল নোটিফিকেশন আসবে এটাকে অন করে দেওয়া অন করলে কীভাবে আমি যখনই ভিডিও পোস্ট করবো ইউটিউবে সবার প্রথমে হোম পেজে পেয়ে যাবে আমার ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে আর ভিডিওটি লাইক লেখ ভালো লাগলে এখনই লাইক করো কেননা ভিডিওর মধ্যে তোমরা হারিয়ে যাও লাইক দিতে ভুলে যাও আর ভালো না লাগলে পরে লাইক করে দিও আর নিচের দিকে গিয়ে কমেন্ট করে দাও এই ভিডিও যদি কোনো হেল্প লাগে এই ভিডিও রিলেটেড আমি হেল্প করার চেষ্টা করবো তো ফ্রেন্ড এবার আপনাদের চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাদের ইউটিউব স্টুডিও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি এর আগের ভিডিওই সব কিছু বলে দিয়েছি আপনারা ভিডিওটি দেখে নেবেন নাহলে বুঝতে পারবেন না তো ফ্রেন্ড আরেকটা আর একটা কথা বলে রাখি ফ্রেন্ড আপনারা ক্রম ব্রাউজারে গিয়েও ভেরিফাই করতে পারেন কিন্তু প্রবলেম হতে পারে আপনারা সহজ পদ্ধতি দিতে দেখানোর জন্যই আমি এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে ভেরিফাই কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি ওকে তাহলে আপনারা কী করতে হবে ইউটিউব স্টুডিওটা আমি ওপেন করছি সাপোজলি ঠিক আছে তো ফ্রেন্ড এটি ওপেন হয়ে গেছে এখানে লাইফ টাইম লেখা আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে লাইফ টাইম লেখা আছে ওকে তো আপনাদের কী করতে হবে এখানে আমি দেখাচ্ছি লাইফ টাইম লেখা আছে আমার চ্যানেলটি এটি একটি অন্য চ্যানেল ঠিক আছে লাইফ টাইম অন্য চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল আমি আমি যে চ্যানেলে ভিডিও বানাচ্ছি ভিডিও পোস্ট করছি সেটা তো ভেরিফাই করা আছে অলরেডি ও চ্যানেল তো অনেক পুরনো হয়ে গেছে অনেক দিন ধরে আমি কাজ করছি তো ফ্রেন্ড এটা নতুন চ্যানেল এখানে আমি কি আপনারা কোনো সাবস্ক্রাইবার নেই দেখতেই পারছেন তো এখানে কীভাবে আপনারা থামলাইন অ্যাড লাগাবেন আমি দেখাচ্ছি ওকে এই চ্যানেলটিতে ভেরিফাই করে দেখাচ্ছি নতুন চ্যানেল এটি ভেরিফাই কীভাবে করবেন আমি দেখাচ্ছি সাপোজলি এই যে পিকচারটি আছে এখানে ক্লিক করবেন ভিডিও এই ভিডিওর ওপর ক্লিক করবেন ঠিক আছে তো ফ্রেন্ড ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে পেন এই যে কলমের অপশানটি পেয়ে যাবেন পেনের অপশান এখানে পেনের অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইডিট থামলাইন ইডিট থামলাইন এখানে ক্লিক করবেন ইডিট থামলাইনে ক্লিক করবেন তারপর ফ্রেন্ড এখানে কাস্টম থামলাইন এটা হাইট হয়ে আছে যখন আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে এটি হোয়াইট কালারের দেখাবে এটা হাইট সিস্টেম দেখাচ্ছে তো এখানে আপনারা কাস্টম থামলাইনে ক্লিক করবেন তারপরে আপনাদের এখানে ফাইন্ড আউট মোর ফিন্ড আউট মোর ফিন্ড আউট মোর এখানে ক্লিক করবেন ঠিক আছে ফিন্ড মোর ফিন্ড আউট মোরে ক্লিক করবেন তো ফ্রেন্ড তারপরে আপনাদের একটি পেজে নিয়ে আসবে গুগলের ঠিক আছে তো এখানে আসার পর আপনাদের কী করতে হবে আপনারা যদি দশ থেকে পনেরোটা চ্যানেল থাকে বা পাঁচ থেকে ছটা চ্যানেল থাকে আপনারা একটা মোবাইল নাম্বার থেকে দুটো চ্যানেল ভেরিফাই করতে পারবেন ধরে নিন এই চ্যানেলটাই আপনারা ভেরিফাই করেছেন ঠিক আছে আপনারা একটা নতুন চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে একটা ফোন নাম্বার ছিল সেই নাম্বার দিয়ে ভেরিফাই করেছেন তারপরে আর একটা চ্যানেল খুলেছেন সেটাও ওই নাম্বার দিয়ে ভেরিফাই করে নিয়েছেন তারপর যদি একই নাম্বার দিয়ে তিন চারটি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু হবে না একটা ফোন নাম্বার দিয়ে দুটি চ্যানেল ভেরিফাই হবে ইউটিউব চ্যানেল ঠিক আছে প্রোফেন তারপরে আপনাদের কী করতে হবে এই যে আপনার চ্যানেলের লোগোটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যদি অন্য চ্যানেল থাকে এর থেকেও দুটো তিনটি চ্যানেল থাকে তাহলে সে সেই চ্যানেলটি ক্লিক করবেন ঠিক আছে আর যদি আপনার একটাই চ্যানেল থাকে আর যদি অন্য কোনো ইমেল আইটি অ্যাড করা থাকে আপনার যে ইউটিউব চ্যানেল ইমেল আইডি যে ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন এখানে ক্লিক করবেন তারপরে আমি দেখাচ্ছি তো ফ্রেন্ড এখানে টাচ করার সাথে সাথে আপনার যতগুলি ইমেল আইডি আছে হ্যাঁ ততগুলি চলে আসবে যতগুলি আপনার ইউটিউব চ্যানেল আছে তো আমি এখানে সাপোজলি যেটা করতে চাই ইউটিউব চ্যানেল আমি যে লাইফ টাইম যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি আমি ভেরিফাই করতে চাই বাকি চ্যানেলগুলোই আমার ভেরিফাই করা আছে ফোন নাম্বার দিয়ে তো লাইফ টাইমের ওপরে আমি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনাদের নিচের দিকে যেতে হবে নিচের দিকে একটু নিচের দিকে যেতে হবে ঠিক আছে নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট এ চার নম্বর অপশন ঠিক আছে আমি নিচের দিকে যেতে হবে আপনাদের একটু নিচের দিকে ঠিক আছে তাহলে আপনারা পেয়ে যাবেন ভেরিফাই অ্যাকাউন্ট ঠিক আছে তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ফ্রেন্ড ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো ফ্রেন্ড আমি জুম করে দেখেছি আপনাদের এখানে কান্ট্রি কোডটা আপনি যদি বাংলাদেশে এর হন তাহলে বাংলাদেশ থেকে ভিডিও বানান তাহলে আপনার কান্ট্রি কোডটা আপনি যদি বাংলাদেশে বাড়ি হয় তাহলে আপনারা ইন্ডিয়া আমি আমার ইন্ডিয়া যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি তো আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করে নেবেন অন্য কোনো কান্ট্রি হলে আপনারা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার জন্য আপনাদের কী করতে হবে এই যে ডট অপশান দেখছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনাদের যত কান্ট্রি আছে সব কান্ট্রি চলে আসবে সেই কান্ট্রিটি আপনার সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনারা এই টেক্সট যে ভেরিফিকেশন কোড আপনার যে ফোন নাম্বার সেটি কিন্তু তো চালু থাকা দরকার সেই ফোন নাম্বারটাই দেবেন ঠিক আছে যে ফোন নাম্বারে ম্যাসেজ আছে ঠিক আছে আপনার ফোনে মেসেজ আছে তো ইন্ডিয়া সিলেক্ট করবেন আপনার কান্ট্রি কোড যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন তারপর এখানে টেক্সট এই ইউর এ মি ইউআর ভেরিফিকেশন কোড ঠিক আছে এখানে ক্লিক করবেন এর ওপর আমি জুম করে দেখাচ্ছি ঠিক আছে এই টেক্সট মি দি ইউআর আর কোড টেক্সট মি ইউআর দি ভেরিফিকেশান কোড এখানে ক্লিক করবেন মানে আপনার ফোনে একটি মেসেজ আসবে আপনি যে ফোন নাম্বারটা দিতে চান যখন টেক্সট মি ইউআর ফোন এখানে ক্লিক করবেন টেক্সট মি অপশানে ক্লিক করবেন তখন টেক্সমি দি ভেরিফিকেশান কোড এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই অপশানটি চলে আসবে তো এরকম একটি পেজ চলে আসবে এখানে দিতে বলি হোয়াট ইজ দি হোয়াট ইজ দি ই ইউর ফোন নাম্বার আপনাদের এখানে ফোন নাম্বারটি অ্যাড করতে বলবে আমি আগে থেকে বলে দিচ্ছি আপনার যে ফোন নাম্বারটি চালু আছে মানে আপনার ফোন নাম্বারটি এখন যেহেতু মেসেজ আসছে মানে এখন চালু আছে মানে এখন এখন যদি চালু না থাকে ধরেন আমার ইন্ডিয়ায় তো আপডেট আছে যে পঁয়ত্রিশ টাকা রিচার্জ না হলে মেসেজ আসাও বন্ধ সব কিছু বন্ধ আপনারা জানেন অবশ্যই তো ফ্রেন্ড এটার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ফোনটা যদি দু মিনিটের জন্য চালু থাকে যদি মেসেজটা আসে তাহলে হবে ঠিক আছে সারা জীবন চালু করার দরকার নেই কিন্তু কিছু দিন টাইমের জন্য যদি ভেরিফিকেশান কোডটা টাইম লাগবে পাঁচ মিনিট ঠিক আছে তো ফ্রেন্ড আপনারা একটা চালু সিম ফোন নাম্বার দিয়ে দেবেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড আপনাদের কী করতে হবে তো এখানে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ফোন নাম্বারটা এন্টার করার পর দশ সঙ্গের ফোন নাম্বারে এন্টার করার পর সাবমিটে ক্লিক করবেন তো ফ্রেন্ড তারপরে কী হবে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে ঠিক আছে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটি মেসেজ আসবে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে ছয় অঙ্কের একটি ওটিপি আসবে ওই ছয় নম্বরটি আপনাকে এই বক্সে আপনাদের এন্টার করতে হবে তারপর সাবমিট করে দিতে হবে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে ঠিক আছে ছয় অঙ্কের ওটিপি আসবে ওটিপিটি যেন ভুল এন্টার না করেন ওটিপিটি নিয়ে এখানে এন্টার করবেন ভুল হলে আবার এন্টার করবেন এন্টার করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কন কনগ্রেচুলেশন আর ইউটিউব ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই ভেরিফাইড ফির তারপরে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন আপনাদের চ্যানেল ভেরিফাই হয়ে যাবে তারপরে আমি দেখাচ্ছি কীভাবে এবার আপনারা আপনাদের চ্যানেল ভেরিফাই হয়ে গেছে এবার কীভাবে আপনারা থামলাইন ফটো লাগবেন এই ব্যাক অপশানে ব্যাক ব্যাক করে একদম হোম পেজে আপনার চলে আসবেন তো ফ্রেন্ড আমি হোম পেজে চলে এসছি ফোনের একদম ব্যাক করে চলে আসবেন এই সফটওয়্যার থেকে বাইরে চলে আসবেন তারপরে আবার এই সফটওয়্যারটি ওপেন করবেন তো ফ্রেন্ড তার আগে বলে রাখি আপনারা যখন ক্রোম ব্রাউজারে ভিডিও আপলোড করবেন কীভাবে আমি তো ভিডিও বানিয়ে রেখেছি তো ওখানেও যদি আপনার চ্যানেল ভেরিফাই না করা থাকে ওখানে আমি বলেছিলাম যে আপনারা থামলাইন অপশান পাবেন না এখন ভেরিফাই হয়ে গেল এবার ইউটিউব চ্যানেলে কম ব্রাউচারে গিয়ে যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ওখানে থামলাইন বলে একটা অপশান নিচের দিকে পেয়ে যাবেন আপনাদের ভিডিও যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে আপলোড তখন আপনারা ওখানে থামলাইন অপশানে ক্লিক করে থামলাইন ওখান থেকে অ্যাড করতে পারেন ওখান থেকে এইচডি হবে আর এখান থেকে আপনারা সাপোজলি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন ঠিক আছে এখানেও এইচডি হবে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন তাড়াতাড়ি ঠিক আছে তখন কিন্তু সাপোজলি এখানে কী করতে হবে আমি দেখানোর জন্য এই যে ভিউ মোর অন্য ভিডিওই আমি তো ফ্রেন্ড সাপোজলি আমি এখান থেকে এই এই তে আমি একটি থামলাইন ফটো অ্যাড করতে চাই ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম সাপোজলি ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এই যে পেন অপশান এখানে আমি ক্লিক করছি ঠিক আছে আপনার যে ভিডিওটি যে রিলেটেড আপনারা সেই রিলেটেড কিন্তু থামলাইন বানাবেন ধরেন আপনারা ইউটিউব চ্যানেল বানাতে চান কীভাবে ইউটিউব চ্যানেল বানায় বা আপনারা ফেসবুকে ট্যাগ কীভাবে বন্ধ করবেন এরা এমন যদি কোনো টেকনিক্যাল ভিডিও বানাতে চান তাহলে ওখানে লিখতে পারেন আপনারা ফেসবুকে ট্যাগ কীভাবে বন্ধ করবেন ওখানে থামলাইনটা সুন্দরভাবে লিখতে পারেন থামলাইন দিয়ে কিন্তু ভিডিও ভিউয়াররা দেখবে সুন্দরভাবে থামলাইনটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে তারপরে ইড থামলাইন এখানে ক্লিক করুন তারপরে কাস্টম থামলাইন এই অপশানটি হাইড হয়েছিল এখন চ্যানেল ভেরিফাই হয়ে গেছে তাই এটি হোয়াইট কালার হয়ে গেছে তো এখানে কাস্টম থামলাইন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে যেখানে আপনাদের পিকচার থাকে সেখান থেকে আপনার যে পিকচার থামলাইন পিকচারটি ফটোটি আপলোড করতে চান সেই ফটোটি সিলেক্ট করুন আপলোড হয়ে যাবে ঠিক আছে আমি দেখাচ্ছি সাপোজলি থামলাইন ক্লিক করে তো ফ্রেন্ড আমি এই থামলাইনটি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তো এই যে সিলেকশন এখানে ক্লিক করবেন তারপরে এই সেভ অপশন এখানে সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সেভ চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ড এই ভিডিওতে এটি অ্যাড হয়ে গেছে ওকে দেখুন অ্যাড হয়ে গেছে এই ভিডিওটিতে লাইনটি অ্যাড হয়ে গেছে তো ফ্রেন্ড এরকম থামলাইন আপনারা কীভাবে বানাবেন এগুলি এরকম যদি আপনার ভিডিও জিওর একটা অফার পার রয়েছে সেই নিয়ে আমি আপনি একটা ভিডিও বানিয়েছেন এরকম এইচডি থামলাইন আপনারা কীভাবে বানাবেন ফোন থেকে কীভাবে বানাবেন আপনাদের দেখিয়েছিলাম যে এই সফটওয়্যার মাধ্যমে ফোন থেকে এইচডি আপনার থামলাইন বানাতে পারবেন সেই সফটওয়্যারের ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে কীভাবে আপনারা থামলাইন শিখে নেবেন কীভাবে বানাবেন না শিখলে কিন্তু বানাতে পারবেন না ঠিক আছে কীভাবে শিখিয়ে দেবো আপনারা কীভাবে থামলাইন বানাবেন আপনাদের কাছে যদি কম্পিউটার থাকে তাহলে তো কোনো কথাই নেই কম্পিউটার চালাতে জানলে আপনার কম্পিউটারে আপনারা থামলাইন বানাতে পারেন ক্রিয়েট করতে পারেন ঠিক আছে এই নিয়েও আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করবো যদি কারোর কাছে কম্পিউটার থেকে আমি কোন সফটওয়্যার ইউজ করি কম্পিউটারে থামলাইন বানানোর জন্য তো ফ্রেন্ড আমি ছিলাম আপনাদের সাথে বাপন পরের ভিডিও আবার দেখা হবে তো আমার চ্যানেল যারা নতুন এসেছিল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিতে একটু লাইট টাইম আছে এখানে লাল রঙের সাবস্ক্রাইব বাটন পাবে কেননা তুমি প্রথম আমার চ্যানেল এসেছো যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তাহলে ওটা হোয়াইট কালার হয়ে থাকবে এটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন থাকে এটা ক্লিক করার সাথে সাথে হোয়াইট কালার হয়ে যাবে সাইডে যে বেল ঘন্টাটি এটা অন করে দেবে অন করলে কী হবে আমি যখনও ভিডিও পোস্ট করবো যখন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করে যাও লাইক না করে যাবে না ওকে পরে ভিডিও আবার দেখা হবে গুড বাই সকলে ভালো থাকবে